ছাত্রছাত্রীদের ফাঁকিবাজির দিন শেষ, স্কুল পালালে এসএমএস যাবে অভিভাবকের ফোনে। গাইঘাটার সরকারি স্কুলের অভিনব প্রযুক্তি, এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলে। ছাত্রছাত্রীদের ফাঁকিবাজির দিন শেষ, স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বের হয়ে ঘুরতে যাওয়া বা অন্য কোথাও আড্ডা দিতে গেলেই ধরা পড়ে যাবে। স্কুলে না গেলেই বাড়িতে বসেই খবর পেয়ে যাবেন বাবা মা। সন্তান স্কুলে কখন ঢুকছে বাবা মার কাছে এসএমএস চলে যাবে। উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার এক সরকারি স্কুল এমনই প্রযুক্তির ব্যবহার করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। এই অভিনব কায়দায় পড়ুয়াদের উপস্থিতির হার বেড়েছে অনেকটাই, দাবি স্কুল কর্তৃপক্ষের। কিশোর বয়সে অনেক সময় স্কুল পালিয়ে এদিক ওদিক যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় ছাত্রছাত্রীদের মধ্যে। স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে পার্কে যাওয়া, সিনেমা দেখা কিংবা বাইরে আড্ডা দিতে গেলেই খবর পেয়ে যাবেন বাবা মা। বেশিরভাগ ক্ষেত্রেই সন্তানরা একা একা স্কুলে যায়। স্কুলে পড়ুয়াদের যেহেতু মোবাইল ব্যবহার নিষিদ্ধ, তাই বাবা মায়ের পক্ষে স্কুল চলাকালীন খোঁজ নেওয়াও সম্ভব হয় না, আর সেই সুযোগের সদ্ব্যবহার করে থাকে বহু ছাত্রছাত্রী। এবার তাদের উপর কড়া নজর রাখতে বিশেষ উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের। এই কাজে ব্যবহার হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের মোবাইলে থাকা বিশেষ স্ক্যানার, যার মাধ্যমে পড়ুয়াদের স্কুলে ঢোকা এবং বেরোনোর সঠিক সময় এসএমএস এর মাধ্যমে চলে যাবে অভিভাবকদের কাছে। ফলে স্কুল পালানো বা প্রক্সি দেওয়ার দিন শেষ। পড়ুয়াদের স্কুলমুখী করতে এমন অভিনব উদ্যোগ নিয়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত ইছাপুর হাই স্কুল। কিভাবে এই নয়া পদ্ধতিতে কাজ হবে তারও একটা ব্যাখ্যা দিয়েছেন প্রধান শিক্ষক। প্রত্যেক ছাত্রছাত্রীদের একটি করে আই কার্ড দেওয়া হয়েছে, তাতে রয়েছে একটি করে নির্দিষ্ট কিউআর কোড। স্কুলে প্রবেশের সময় গেটে পড়ুয়াদের কার্ডটি শিক্ষকদের মোবাইলে স্ক্যান করাতে হবে। সঙ্গে সঙ্গে এই ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে অভিভাবকদের দেওয়া নম্বরে পড়ুয়ার তথ্য পাঠিয়ে দেবে। আমরা চাইছি স্কুলটা আনন্দের হোক, স্কুলটা নিরাপত্তার হোক, স্কুলটা সবার জন্য হোক, সাধারণের শিক্ষা ব্যবস্থাটা টিকে থাক। সেই জন্য ইছাপুর হাই স্কুল আমাদের ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্সটাকে আমরা নিয়মিতভাবে ডিজিটালাইজড করে, যাতে এখানে উপস্থিত হলেই আমাদের স্ক্যানারে সেখানে বারকোডে সেটা রেসপন্স করবে, সঙ্গে সঙ্গে গার্জিয়ানের কাছে একটা বার্তা পৌঁছে যাবে যে ইওর ওয়ার্ড হ্যাজ এন্টার্ড ইন টু দ্য স্কুল অ্যাট এত। সুতরাং গার্জিয়ান নিশ্চিন্ত থাকলেন স্কুলে পাঠিয়ে যে বাচ্চা ঠিক সময় স্কুলে পৌঁছে গেছে। এই জন্যই আমরা এই ব্যবস্থাটা করেছি। এতে একদিকে নিরাপত্তা, অন্যদিকে অভিনবত্ব, তৃতীয়ত হচ্ছে আমাদের নিজস্ব যে ব্যবস্থাপনা, হিসেব নিকেশ কে কদিন উপস্থিত হলো সেটাও আমরা নিশ্চিত করতে পারছি। এই প্রযুক্তি ব্যবহারে খুশি ছাত্রছাত্রীরা। অষ্টম শ্রেণীর ছাত্রী দিশা চক্রবর্তী জানায়, স্কুল থেকে বাড়ি না যাওয়া পর্যন্ত বাড়িতে বাবা মা চিন্তায় থাকে, এই প্রযুক্তিতে তারা অনেকটাই চিন্তামুক্ত। সুবিধাই হয়েছে বেশ, বরং মেসেজ চলে যাচ্ছে, জানতে পারছে আমরা স্কুলে চলে এসেছি। আমাদের মধ্যে সেটা ছিল না, হয়তো অনেকের মধ্যে ছিল কি ছিল না, আমাদের স্কুলে এরকম কারোর মধ্যে ছিল কি সেটাও আমার জানা নেই, কিন্তু আমাদের মধ্যে এরকম কিছু ছিল না। এখন তারা খুব খুশি যে এরকম একটা প্রকল্প চালু হয়েছে। না, এবার আর কেউ স্কুল থেকে অন্য কোথাও যেতে পারবে না। হ্যাঁ, বলছে তো মেসেজ চলে আসছে, কোথাও অন্য কোথাও গেলেও সেটা জানতে পারবে, কারণ মেসেজ যাবে না তখন আর। এক অভিভাবিকা তমা গুহ বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। আগে আমরা চিন্তায় থাকতাম কখন সন্তান বাড়ি আসবে, কিছুটা হলেও চিন্তা মুক্ত হতে পেরেছি। স্কুলে কখন ঢুকছে সেটা আমরা বুঝতে পারতাম না, হ্যাঁ এটাতে একটু অসুবিধা হতো। তো এখন এইটা, এই অ্যাপটা চালু হওয়ার পরে সহজেই বুঝতে পারছি কখন বাচ্চা স্কুলে ঢুকছে, কখন বেরোচ্ছে। এই পদ্ধতিটা খুবই ভালো এবং আমরা তো প্রচুর উপকারী হয়েছি। বাচ্চারাও ভালো, একটা নতুন ধরনের জিনিস যে ওরাও মানে মজার ভাবেই নিচ্ছে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ইছাপুর হাই স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় ১৪০০। আগে উপস্থিতির হার ৭০০ বা ৮০০ জন হলেও বর্তমানে এই নয়া প্রযুক্তি ব্যবহার করে পড়ুয়ার উপস্থিতি এখন হাজারের উপরে। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।